সহজলা সাধারণত আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস, রিভিশন এবং এই মডেল কোয়েশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ওকে, তো প্রথমে দেখো তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। 4 নম্বর অধ্যায় যেটা দিল্লি সুলতানি, 5 নম্বর অধ্যায় হচ্ছে মুঘল সাম্রাজ্য, 6 নম্বর নগর বণিক ও বাণিজ্য। এই তিনটি অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এরপর দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। প্রথমে 5টি MCQ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান 1 নম্বর করে। এরপর থাকবে 5টি ACQ প্রশ্ন, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। এরপর তোমাদের 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 2 4 নম্বর। 3টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে। প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে, 3টির মধ্যে 2টো লিখতে হবে। এরপর 3টি 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 2 6 নম্বর। আর 1টা করে 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, 3টি টোটাল, 3টির মধ্যে যে কোনো 1টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এরকম করে 25 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, সময় থাকবে তোমাদের 50 মিনিট। চলো এখন আমরা এই মডেল কোশ্চেন পেপারের উত্তরগুলো এখান থেকে দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। এই সমস্ত প্রশ্নের PDF ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে। তোমরা অ্যাপটিকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে কিন্তু অ্যাপটিকে ফোনে ডাউনলোড করে নেবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9997940716 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠাতে পারো। এবার দেখো প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি লিখতে হবে, 1×5=5। পরের দেখা হচ্ছে, ঘরঘোড়া যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ, ইব্রাহিম লোদি, নসরত শাহ, চেঙ্গিস খান। তো ঘরঘোড়া যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, উত্তর কি হবে এখানে? উত্তর হচ্ছে নসরত শাহ। পরের দেখা হচ্ছে, ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন সুলতান খলিফা, উলিমা না বাদশাহ। তো সঠিক উত্তরটি হবে এখানে খলিফা। এরপর গয়ের দেখা হচ্ছে, শাহজাহান বাদের সবচেয়ে ছোট ঘরকে বলা হতো হাভেলি, কোঠরি, মকান না গুদাম। সঠিক উত্তরটি হচ্ছে কোঠরি বলা হতেন। ঘরে দেখা হচ্ছে, দিন পনাহ হল হুমায়ুনের সময়কার একটি অনুষ্ঠান, বাগান, ধর্মনা, শহরের নাম। সঠিক উত্তর হবে এখানে শহরের নাম। এরপর দেখো, উমর দাগে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1541 খ্রিস্টাব্দে, 1542 খ্রিস্টাব্দে। তো বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপর চয়ের দেখা হচ্ছে, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল গঙ্গা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদ না সিন্ধু নদ। তো দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল যমুনা নদী। চয়ের দেখা হচ্ছে, পাট্টা ও কবলিয়ত চালু করেছিলেন হুমায়ুন, আকবর, শেরশাহ, ইব্রাহিম লোদি। তো পাট্টা ও কবলিয়ত চালু করেছিলেন শেরশাহ। এরপরের প্রশ্ন দেখো, 2 নম্বর দাগে নিচের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে, প্রশ্নের মানে এখানে 1 নম্বর করে দেওয়া আছে। পরে দেখা হচ্ছে, খুতবা শব্দটির মানে কি? তো খুতবা শব্দটির মানে হচ্ছে ভাষণ। পরে দেখা হচ্ছে, তুর্কান ই চিহলগানি শব্দটির কথাটির অর্থ কি? তো তুর্কান ই চিহলগানি কথাটির অর্থ হচ্ছে 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। পরে দেখা হচ্ছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? উত্তর লিখবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শেরশাহ নির্মাণ করেছিলেন। এরপর দেখো, ঘরের দেখে শাহজাহানবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে শাহজাহানবাদ শহরটি প্রতিষ্ঠা করেন শাহজাহান প্রতিষ্ঠা করেন। উমর দেখা হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। চয়ের দেখা হচ্ছে, খানোয়ার যুদ্ধকে কে ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন? তো উত্তর লিখবে খানোয়ার যুদ্ধকে মোগল সম্রাট বাবর ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন। চয়ের দেখা হচ্ছে, আকবরনামা কে রচনা করেন? উত্তর হচ্ছে আকবরনামা আবুল ফজল রচনা করেন। এরপর 3 নম্বর দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। কয়েক দাগে, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? তো প্রথম সমস্যা হচ্ছে কি, না প্রথমত কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে সহজেই দমন করা যাবে, এটা একটা সমস্যা ছিল। দ্বিতীয়ত, কিভাবে মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবেলা করা যাবে, এটা হচ্ছে 2 নম্বর সমস্যা ছিল। তৃতীয়ত হচ্ছে, কিভাবে সুলতানিতে একটি রাজবংশ প্রতিষ্ঠা করা বা তৈরি করা যাবে, যাতে ইলতুৎমিশের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সহজেই কোনো গোলমাল ছাড়া সিংহাসনে বসতে পারে, এগুলি ছিল সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা।
ফাইল দেখা হচ্ছে সুলহ ই কুল কি? উত্তর লিখবে সুলহ ই কুল, কথার অর্থ হলো সকল ধর্মের প্রতি সমভাবাপন্ন এবং শ্রদ্ধা। বাস্তববাদী আকবর বুঝেছিলেন যে ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্মাবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিতে রাজ্য সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতির মুখোশে আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হলো সুলহ ই কুল। দিন ই ইলাহি হলো এই নীতিরই বাস্তব প্রতিফলন। গোয়ার থেকে বলা হচ্ছে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? তোমরা উত্তর লিখছে ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে ভারতে নানা ঘাঁটি বানাতে শুরু করে। কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর তৈরি করে। কুঠিগুলো তারা অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখত। এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকত। এইভাবে সপ্তদশ শতকের ভারতে গুজরাট, উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। 4 নম্বর থেকে বিশ্লেষণ ধর্মী প্রশ্নগুলোর উত্তর দাও, যেকোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মানে এখানে 3 নম্বর করে দেওয়া আছে। কয়েক দাগে কেন সুলতানরা ইক্তা ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর লিখছি আমরা, দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়ে চলেছেন। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করার দরকার ছিল এবং সেখানকার শান্তি বজায় রাখার দায়িত্ব তাদের ছিল। সুলতানরা যেসব রাজ্যগুলি জয় করলেন বা অধিকার করলেন, সেসব রাজ্যগুলিকে একটি প্রদেশের মতো করে ধরে নেওয়া হতো। এসব প্রদেশকে বলা হতো ইক্তা। এই ইক্তার দায়িত্ব নিয়ে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইক্তাদার। ইক্তাগুলিকে ছোট ও বড় এই দুই ভাগে ভাগ করে নেওয়া হতো। বড় ইক্তাগুলির দায়িত্ব পালনের জন্য যারা থাকতেন তাদের শুধু সামরিক দায়িত্ব পালন করতে হতো না, প্রশাসনিক দায়িত্ব তাদের পালন করতে হতো। ছোট ইক্তাদারগণ শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতেন, সৈন্যবাহিনীর দেখাশোনা করা, বাড়তি রাজস্ব সুলতানদের দেওয়া, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব, এসব দায়িত্ব ইক্তাদারদের, এসব দায়িত্ব বড় ইক্তাদারদের উপর থাকতো। ঠিক আছে, এইসব ইক্তাদার সম্পূর্ণভাবে সুলতানদের নিয়ন্ত্রণে ছিলেন। এরপর দেখো খয়ের দাগে বলা হচ্ছে টিকা লেখো, খানোয়ার যুদ্ধ সম্পর্কে টিকা লিখতে হবে। তো 1527 খ্রিস্টাব্দে মেবারের অধিপতি রানা সংগ্রাম সিংহ এবং গোয়ালিয়র, অম্বর, চান্দেরি, আজমের প্রভৃতি রাজ্যের রাজপুত রাজা ও লোদি বংশীয় সম্রাট ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদির মিলিত বাহিনীর সাথে বাবরের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের জোটবদ্ধ করতে একে ধর্মের জন্য লড়াই এবং যোদ্ধারা হলো ধর্মযোদ্ধা বা গাজী বলে উৎসাহিত করেন। এই যুদ্ধে রাজপুত জাতির পরাজয়ের ফলে মুঘল শক্তির সম্প্রসারণ ঘটে এবং ভারতে রাজপুত আধিপত্যের আশা চিরতরে অবলুপ্ত হয়ে যায়। গোয়ার সুলতান দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? উত্তর লিখছি, দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল। এর কারণ ছিল অনেকগুলো। ত্রয়োদশ চতুর্দশ শতকে দিল্লি সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরনো শহরগুলোতে নতুন করে ঘরবাড়ি তৈরি করেন। এসব শহরে সুলতানরা ও তাদের অভিজাতরা, সৈনিকরা ও সাধারণ মানুষ বসবাস করতে শুরু করলে শহরগুলি জনবহুল হয়ে ওঠে। শহরগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরির কাঁচামালের যোগান দেওয়ার জন্য আমদানি ও রপ্তানির বাণিজ্য গড়ে উঠেছিল। আবার সে যুগে সুলতানরা তাদের সামরিক প্রয়োজনীয় বিরাট সেনাবাহিনী মোতায়েন রাখতেন। সুলতান আলাউদ্দিন খলজির আমল থেকে এদের ভরণ পোষণের জন্য রাষ্ট্র কৃষকদের কাছ থেকে নগদে কর আদায় করত। ওই নগদ টাকা জোগাড় করার জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছ থেকে তাদের উৎপন্ন শস্য বিক্রি করে দিতে বাধ্য হতো। সেই শস্য নিয়েও বাণিজ্য চলত। তাছাড়া সুলতান ও অভিজাতদের বিলাস ব্যসনের জন্য প্রয়োজনীয় মূল্যবান জিনিসের ব্যবসা সে যুগে বাণিজ্যের আর একটি বৈশিষ্ট্য ছিল। 5 নম্বর থেকে রচনাধর্মী প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান এখানে 5 নম্বর দেওয়া আছে। কয়েক দেখা হচ্ছে শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আমরা উত্তর লিখছি, শের শাহের শাসন সংস্কার। মাত্র পাঁচ বছরের রাজত্বকালের মধ্যে শের শাহ শাসন ব্যবস্থার যে সংস্কার সাধন করেছিলেন তা তাকে ভারতে
ভারত ইতিহাসে অমর করে রেখেছে। শাসন পরিচালনার ক্ষেত্রে শেরশাহ বেশ কিছু শাসনতান্ত্রিক সংস্কার এনেছিলেন। এগুলি হলো, 1 নম্বর, কেন্দ্রীয় শাসন পরিচালনার জন্য তিনি 4 জন মন্ত্রী নিয়োগ করেছিলেন। শাসন কার্যের সুবিধার জন্য শেরশাহ সাম্রাজ্যকে 47টি সরকারি ও প্রতিটি সরকারকে পরগনায় বিভক্ত করেন। 2 নম্বর হচ্ছে রাজস্ব সংস্কার হিসাবে জমি জরিপ করে জমির উৎপন্ন ফসলের অংশ রাজস্ব নেবার ব্যবস্থা করেন। এছাড়া পাট্টা ও কবলিয়ত এর প্রচলন ঘটান। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। তার বদলে কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। 3 নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে শেরশাহ বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত সড়ক ই আজম নামে একটি সড়ক নির্মাণ করেন, যা পরবর্তীকালে গ্রান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত। এছাড়া আরও কয়েকটি সুন্দর ও প্রশস্ত পথ তিনি নির্মাণ করেন, যা দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায়। 4 নম্বর হচ্ছে পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। 5 নম্বর, ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। 6 নম্বর, সামরিক সংস্কার হিসাবে শেরশাহ সেনাবাহিনী নিয়ন্ত্রণে আনতে দাগ ও হুলিয়া ব্যবস্থা বা হুলিয়া প্রথা চালু করেন। উপরিলিখিত সংস্কারগুলি থেকে আমরা তার শাসন ব্যবস্থার যে পরিচয় পাই তা হল, তিনি প্রাচীন ও মধ্যযুগীয় হিন্দু মুসলমান শাসন পদ্ধতির সঙ্গে নিজস্ব কিছু চিন্তা ভাবনার সমন্বয় ঘটিয়ে এক জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এছাড়া শেরশাহ তার শাসন ব্যবস্থায় মধ্যযুগীয় শৈলতন্ত্রের সঙ্গে দক্ষতা, উদারতা ও জনকল্যাণের আদর্শের সমন্বয় ঘটাতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে, চলো এরপরের প্রশ্ন দেখবো আমরা, খয়েরদাগে দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্পর্ক ছিল তা লেখন। আমরা উত্তর লিখছি, দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের সম্পর্ক, যে সুলতান যত ভালোভাবে সব দিক সামলাতে পারতেন তার শাসন তত বেশি দিন চলতো বা টিকত। তবে গিয়াসুদ্দিন বলবনের সময় থেকে সুলতানের ক্ষমতার সঙ্গে সঙ্গে মর্যাদাও বাড়তে থাকে। সুলতানরা এতটাই ক্ষমতার অধিকারী ছিল যে তাদের উপর কেউ কথা বলতে পারতো না। সুলতানদের নিয়ে যদি কেউ বিরোধ প্রকাশ করতো তাহলে তাদের শাস্তি পেতে হতো। আলাউদ্দিন খলজির সময়ে অভিজাতদের কড়া হাতে দমন করা হতো, কিন্তু যদি কোনোভাবে সুলতানদের শাসন আলগা হয়ে যেত তাহলে অভিজাতদের ক্ষমতা বেড়ে যেত। সুলতানরা যেমন অভিজাতদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন, তেমনি সময় ও সুযোগ পেলে অভিজাতরাও সুলতানদের মান্য করতো না। এছাড়াও অভিজাত ছাড়াও উলেমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতেন সুলতানরা। সুলতানদের পরামর্শ দিত উলেমা। গোয়েন্দাগে হচ্ছে, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? তো খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে দিল্লি একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। আরাবল্লী শৈলশিলার একটি প্রান্ত ও যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থলে। এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। ফলে উত্তর পশ্চিম দিকের সীমান্ত অঞ্চল দিয়ে যে মোগল আক্রমণ এর সম্ভাবনা ছিল তা থেকে রাজধানীকে মুক্ত করা সম্ভবপর ছিল। আবার দিল্লি শহরের পাশ দিয়েই প্রবাহিত হয়েছিল যমুনা নদী, যা শহরের পূর্ব দিকে একটি প্রাকৃতিক সীমানা রচনা করেছিল। এছাড়া যমুনা নদী ছিল প্রধান জলপথ, তার সাথে সমুদ্র বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য বন্দরগুলি যুক্ত ছিল, যা দিল্লিকে অর্থনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত করেছিল। এই প্রাকৃতিক সীমানা ও অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে বহু যুগ ধরে রাজরাজারা ও বণিকবৃন্দ দিল্লি অঞ্চলের দিকে আকৃষ্ট হয়ে পড়েছিলেন। ত্রয়োদশ শতকের মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। আজ পর্যন্ত মধ্যযুগের দিল্লির 7টি নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে। দিল্লির প্রশাসনিক গুরুত্বের কথা মাথায় রেখে মধ্যযুগের সুলতানরা দিল্লিকে ঘিরে তাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় ও এটি
একটি রাজধানী শহর হওয়ায় বিদেশি পর্যটক ও বণিকদের কাছে শহরটি আকর্ষণীয় হয়ে ওঠে এবং ত্রয়োদশ শতক থেকে দিল্লিতে বিভিন্ন পর্যটক ও বণিকদের আগমনও উত্তরোত্তর বাড়তে শুরু করে। ঠিক আছে, এইভাবে আমরা প্রশ্নের দেখো উত্তরটিকে লিখলাম। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, তাই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ ভাষণ অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই অ্যাপটিকে ডাউনলোড করে নিও, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9907940716, এখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।